রাস্তাঘাটে মেয়েদের অন্য ধরে টান দিছে, লজ্জা করে না তোর? একই তো তুই অন্য ধরে টান দিলি, আবার আমাকে বাজে বাজে ইশারা করতেছিস। এই কথা বলিস না, কথা বল, কথা বল। কত বড় বেয়াদব! হ্যাঁ, একই তো কথা বলতে বলতেছি তা বলতেছিস না, আর বারবার ইশারা করে দেয়, কোথায় যাবো আমি? বারে বা, রাস্তাঘাটে মেয়েদের ধরে ওন্না টান দিবি, তারপর বাজে বাজে ইশারা করবি, যখন সে কথা বলবে না তখন তাকে লাভ লেটার দিবি না? তোর লাভ লেটার ঘুষটি কিলাই আমি। বুঝতে পারছি, তোকে এমনি এমনি শিক্ষা দিলে হবে, তোকে আমি সেই শিক্ষা দিব, আমি এখনই পুলিশে কল দিই, তোকে পুলিশে ধরে দেবো তারা। তোমার সাহসে তুই আমার হাত ধরলি, তুই আমার হাত ধরলি! কি কি বারবার কি দেখাচ্ছিস তুই, এগুলো কথা বলতে পারিস না? এই যে ম্যাডাম, কি হয়েছে? ছে, ওকে থাপ্পড় মারছেন কেন? থাপ্পড় মারবো তো কি করব? হ্যাঁ, আপনি জানেন ভাই ও কি করছে? আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, অমনি এসে আমার ওনাটা ধরে টান দিছে, বেশ ভালো কথা। তারপর আবার বাজে বাজে কি সব ইশারা করতেছে, তারপর আবার আমাকে লাভ লেটার দিচ্ছে। ওদের মতো ছেলেদের না একটা না কয়েকটা থাপ্পড় মারা উচিত ছিল। কি বলেন, আপনাকে ও লাভ লেটার দিয়েছে? এই যে দেখেন, এখনো কি বাজে বাজে ইশারা করতেছে, ওকে একটা দেন না ধরে থাপ্পড়। ওয়েট ম্যাডাম, আমি দেখছি। ম্যাডাম, আসলে বোবা, ও কথা বলতে পারে না, এই জন্য এই অ্যাড্রেসটা আপনার কাছে জানতে চেয়েছিল কোথায়। মানে উনি কথা বলতে পারে না? ভাইয়া, আমি তো বুঝতেই পারি নাই যে উনি কথা বলতে পারে না, আমি তো ভেবেছি হুট করে এসে আমার ওনাটা ধরে টান দিল, এমন এমন করে ইশারা করতেছিল, আমি তো ভাবছি উনি আমাকে বাজে বাজে ইশারা করতেছে। ভাই, আমি তো জানতাম না যে উনি কথা বলতে পারে না, তাই তো আমি ওনাকে এতগুলো চট দিলাম, ওনার সাথে খারাপ কথা বললাম। না না ম্যাডাম, আপনি কাজটা মোটেই ঠিক করেননি। দেখুন, ও একটা বোবা ছেলে, আপনার উচিত ছিল ওকে হেল্প করা, অ্যাটলিস্ট কোনো কিছু না জেনে না বুঝে এরকমটা করা উচিত হয়নি। ওর ব্যাপারটা আপনার দেখা উচিত ছিল। আমি মানছি ভাইয়া যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার উচিত ছিল তার কথা শোনার, কিন্তু ভাই আমি তো বুঝি না, আমি তো ভাবছি যে ও আমার সাথে হয়তো খারাপ কিছু করতে চেয়েছে। যাই হোক ভাইয়া, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, আপনার বরং ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনারা যদি এভাবে মানুষকে সাহায্য না করেন, তাহলে মানুষ তো আসলে এভাবে সাহায্য নিতে পারবে না, তারা ভয় পাবে যে কোনো একটা বিপদ হবে। তাই বলছিলাম কি, কোনো কিছু না জেনে না বুঝে কাউকে জাজমেন্ট করতে যাবেন না। জি ভাইয়া, আমি আজকে আমার শিক্ষা পেয়ে গেছি, আর এই শিক্ষাটা আমি আমার সারা জীবন কাজে লাগাবো। আমি আর কখনোই একটা মানুষকে জাস্ট হুট করে তাকে বিচার করবো না বা তাকে ভুল বুঝবো না ভাইয়া। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এমন কিছু করবো না, আর তার সাথে যে আমি অন্যায়টা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ভাইয়া, আপনার দরকার হবে না, এই অ্যাড্রেসে আমি ওনাকে নিয়ে যাচ্ছি, প্লিজ। আচ্ছা, ঠিক আছে।